গোটা রাজ্য সহ উত্তর জেলাতেও সুষ্ঠু ভোট গণনা ও সার্বিক নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে ধর্মনগর গেলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে সহ পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সৌরভ ত্রিপাঠী। মঙ্গলবার সকাল 11টা নাগাদ হেলিকপ্টারে ধর্মনগর উড়ে যান তারা। তারপর ধর্মনগর সার্কিট হাউসে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নাগেশ কুমার বি এবং জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কের সাথে প্রশাসনিক বৈঠক করে এই প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে জানান, ভোট পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগামী 2রা মার্চ শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে এই বৈঠক করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে জিরো পোল ভায়োলেন্সে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন, পুলিশ ও আধাসামরিক বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, ভোট প্রচার থেকে শুরু করে ভোট গ্রহণ যেভাবে শান্তিপূর্ণভাবে উত্তর জেলায় সম্পন্ন হয়েছে সেভাবেই ভোট গণনার পরও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। डायरेक्टर जनरल पुलिस और एडिशनल डीजी, हम भारत त्रिपुरा में जो पोस्ट पोल लॉ एंड ऑर्डर सिचुएशन है उसका रिव्यू करने के लिए आए हैं। और आपको पता है कि अभी काउंटिंग भी होगा 2 तारीख को। किसी भी परिस्थिति में हमारे नॉर्थ त्रिपुरा जिले में लॉ एंड ऑर्डर और पीस ऐसे रहना चाहिए जैसा हमारा आज तक पिछले 2 महीनों में पोलिंग में रहा है। और जो तैयारी हमारी यहाँ पे पुलिस की, पैरामिलिट्री फोर्स की और डिस्ट्रिक्ट मिशन की है, मुझे पूरा भरोसा है कि हम लोग पीसफुली काउंटिंग कर पाए। और काउंटिंग के बाद जो जैसा हमारा नॉर्मल जो हमारा डे टू डे काम चलता है वैसे काम चलेगा, कोई भी वायलेंस इस जिले में नहीं होगा। धन्यवाद। এক কথায় উত্তর জেলাকে বিগত দিনের মতো শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।